আসসালামু আলাইকুম। তো আজকের ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকে শেয়ার করব কিভাবে ট্রলার করে মানুষ পদ্মা নদী পার হয়, অর্থাৎ চড়ে যায়। আর এই ভিডিও শুরু করার আগে একটা সতর্কতামূলক কথা বলি, সেটা হচ্ছে পদ্মা নদীতে বর্তমান প্রতিদিন 1 ফিট বা তার কিছু কম বেশি পানি বেড়ে যাচ্ছে। আর এই নদী কখন শান্ত থাকে আর কখন উত্তাল হয়ে পড়ে সেটা বলা যায় না। তবে যেহেতু এখন বর্ষার মৌসুম, তাই বেশিরভাগ সময় নদী উত্তাল থাকে। আর এখন নদীতে প্রচুর জোয়ার আর কাটাল বলে, আমরা স্থানীয় ভাষায় কাটাল বলি, তো এখন অনেক কাটাল নদীতে। তাই যারা পদ্মার উপার বা চরে ঘুরতে যাবেন বা বেড়াতে যাইতে চান, তারা সাঁতার জানেন আর না জানেন অবশ্যই সেফটি সাথে রাখবেন। তো যাই হোক, আমি আমার হুন্ডাটা সবার আগে উঠাই রাখছি, আর এখন বসে বসে অপেক্ষা করতে হবে, কারণ ট্রলার না ভরা পর্যন্ত ওরা ছাড়ে না। আর প্রতি ঘন্টায় একবার এখান থেকে একটা যায়, উপার থেকে একটা আসে, আর মানুষ আর হুন্ডার ভাড়া কিন্তু সমান। তো আমরা এখন যাওয়ার জন্য প্রস্তুত। দেখতেই পাচ্ছেন যে চাচা হ্যান্ডেল হাতে দাঁড়ায় আছে ইঞ্জিন স্টার্ট দেওয়ার জন্যে। তো দেখা যাক। তো দেখতেই পাইতেছেন যে চাচা ভালো মতো হ্যান্ডেল মারতে পারে নাই, তাই ইঞ্জিনটা স্টার্ট হইল না। তো দ্বিতীয়বারের মতো চাচা আবারও হ্যান্ডেল মারতে প্রস্তুত, দেখা যাক এবার কি হয়। কিন্তু না, দুর্ভাগ্যবশত চাচা দ্বিতীয়বারের মতো ফেল। এখন দেখা যাক কে আসে নেক্সটে হ্যান্ডেল মারতে। তো দেখতে পাচ্ছেন গুটি গুটি পায়ে চাচার বাহুবলী সমতুল্য সন্তান হেঁটে আসছে এবার হ্যান্ডেল মারার জন্যে। তো দেখা যাক এবার ইঞ্জিন স্টার্ট হয় কি না। তো যাই হোক, এটা ছিল মজার একটা পার্ট। তো এটা বড় কথা না, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের বাহুবলী বলা চলে, কারণ হচ্ছে ওরা এত পরিমাণ পরিশ্রম করে উত্তাল নদীতে সবসময় যাত্রী নেওয়া আনা করে। তো এই জন্যে আমাদের উচিত সবসময় তাদেরকে সম্মান করা। অনেকে আছে তাদেরকে একটু হেয় প্রতিপন্ন করে, তো এটা ঠিক না আসলে। তো যাই হোক, আমরা সামনে যাই। আলহামদুলিল্লাহ চাচার ছেলে একবারেই ইঞ্জিন স্টার্ট করতে পারছে, আলহামদুলিল্লাহ। তো আমরা যাত্রা শুরু করলাম। তো যাই হোক, সবাইকে যেহেতু আমি সেফটির কথা বললাম, সেই ক্ষেত্রে আমারটা সবার আগে থাকা দরকার। তবে আমি আমারটা নিয়ে না ভাবলেও আমার ছোট্ট ছেলের জন্য কিন্তু ফুললি সেফটি দিয়ে নিয়ে আসছি। আর আমরা কিন্তু মাঝামাঝি নদীতে আসার সাথে সাথেই নদী কিছুটা উত্তাল হয়ে পড়ে, তো সেই কারণে আমি সবাইকে বলছি যে এই নদী কখন শান্ত থাকে আর কখন উত্তাল থাকে সেটা কিন্তু বলা যায় না। তো সেই কারণেই অন্তত বাচ্চা ছেলে যারা নিয়ে সাথে থাকেন, তো তাদের সেফটি অবশ্যই প্রয়োজন। তো দেখেন, আমরা কিন্তু মাত্র 5 মিনিটের দূরত্বে আসার পর এই নদীর এই অবস্থা। তো আমাদের পুরো নদী পাড়ি দিতে প্রায় সময় লাগে 45 মিনিট বা কিছু কম বেশি। তো সেই অনুযায়ী কিন্তু আমরা এখনও 1/4 পথও পাড়ি দিই নেই। তো তার ভিতর আজকের আকাশ একটু মেঘলা, যথেষ্ট মেঘলা, আর যে কোনো সময় বৃষ্টি আপা আমাদের সাথে দেখা করতে পারে। তবে আশা করি সম্পূর্ণ পথ ইনশাল্লাহ ভালো মতো পাড়ি দিতে পারবো। তো আপাতত নদী একটু শান্ত আছে, আর যেতে যেতে দেখতে পেলাম যে উপর থেকে আসা যাত্রী বোঝায় একটা ট্রলার। তো দূর থেকে দেখলে হয়তো একটু ধারণা পাবেন যে আসলে এইভাবে ট্রলারে করে এত বড় নদী পথ পাড়ি দেওয়া কতটা সহজ আর কতটা কঠিন। তো একটু দেখেন। তো এভাবে ঝুঁকিপূর্ণভাবে শত শত যাত্রী প্রতিদিন এই পদ্মা নদী পারাপার হয়। তবে এখানকার মানুষ, আগে বলছি যে, অভ্যস্ত, এগুলো তারা কিছু মনে করে না আমাদের মতো। তো যাই হোক, আগে দেখতে থাকেন, হয়তো দেখতে একটু সুন্দর লাগলেও আসলে সুন্দরের মাঝে ভয়ঙ্করটা লুকিয়ে থাকে বেশি। তো কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। তো একদম মাঝ নদীতে হঠাৎ ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, আর আমাদের ভাগ্য ভালো নদী এখন তেমন উত্তাল না। তো এমনিতে সিঙ্গেল ইঞ্জিন, তার ভিতর ওভারলোড। তো মাঝ নদীতে এই ধরনের ঝুঁকিপূর্ণ বা বিপদে পড়লে সাহায্য পেতে গেলেও 20-25 মিনিট সময় লাগে, কারণ এইপার থেকে আসতে আমরা মাঝ নদীতে একবারে, তো এই দিক থেকে আসতে গেলেও 25 মিনিট সময় লাগবে, আর ওই দিক থেকে আসতে গেলেও 25 মিনিট সময় লাগবে। তো এর ভিতর যদি নদী উত্তাল থাকে, অবশ্যই একটা জীবনের রিস্ক থেকেই যায়। তো এখন হয়তো অবশ্যই বুঝতে পারছেন যে সেফটির কতটা প্রয়োজন এই ধরনের ট্রলারে যাতায়াত করতে গেলে।
তো দেখতে পাচ্ছেন যে চারদিকে কি পরিমাণ পানি, পানি আর পানি, এদিকে তাকালেও পানি, পিছনে সামনে ডাইনে বামে সব দিকে শুধু পানি আর পানি, আমরা একদম মাঝ নদীতে। তো যাই হোক, আমাদের চাচার ছেলে উনি ইঞ্জিনটা সারানোর চেষ্টা করতেছে। তো এবার ইঞ্জিনটা স্টার্ট নিলে আমরা আশা করি যে 20-25 মিনিটের ভিতর আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাব। তো ইঞ্জিন স্টার্ট নেওয়ার পর আলহামদুলিল্লাহ আমরা আবার রওনা দিলাম, আর এখান থেকে যেহেতু অনেক লম্বা পথ তাই সম্পূর্ণ ভিডিওটা করা সম্ভব না, আমি একটু স্কিপ করে পরবর্তীতে আবার ভিডিও শুরু করি। এত সুন্দর দৃশ্য দেখার পর যে কারো মন থেকে দুই এক লাইন ছন্দ হয়তো বের হয়ে যেতে পারে, তো আমার ওরকমই একটা অবস্থা। তো আমি দুই লাইন ছন্দ বলি, বর্ষার পানি থই থই প্রকৃতিতে বাজে মাতাল সুর, তাই তো ছুটে এসেছি আজ ঘর থেকে বহুদূর। তো চারদিকে মাতাল সুর থাকলেও একদিকে বেসুর, এত সুন্দর প্রকৃতির মাঝে নোংরা কাজে ব্যস্ত এ কেমন লোক রে ভাই। তবে কি উনিও দূর থেকে এখানে হাগু করতে আসছে? তো যাই হোক, উনি ওনার কাজ করুক, আমরা চলে যাই আমাদের গন্তব্যে। আলহামদুলিল্লাহ, তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি, আর সাথে সাথে ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এখন ইঞ্জিনের কাজ শেষ, এখন ইঞ্জিন ডাবল থাক আর সিঙ্গেল থাক। তো চলে আসার পর সেই ঝুঁকিপূর্ণ ভাব, ভয়াবহতা, এগুলো কিছু মাথায় থাকে না। তো তারপরে সবাই সাবধানে আসবেন এখানে। আর চরে বিশেষ করে আরেকটা সতর্কতা মানি, সেটা হচ্ছে রাসেল ভাইপার যে একটা এখন গুঞ্জন আছে, তো এটা একেবারে যে মিথ্যা তাও না, আবার যে একেবারে সত্য তাও না। তবে এখানে দেখা যায় যেহেতু চর অঞ্চল এলাকা, তো সেই ক্ষেত্রে এখানে অনেকটাই সাপের উপদ্রব, তো যারা আসবেন নিজের সেফটি সাথে রাখবেন। তো এখন আমাদের নামার পালা, আস্তে আস্তে আগে মানুষগুলো নামবে, তারপর আমাদের মোটরসাইকেল নামাবো, এরপর আমাদের নির্দিষ্ট যে একটা গন্তব্য আছে সেখানে আমরা চলে যাব যার যার মতো। তো এই জার্নিটা কেমন লাগলো বা এখান থেকে কিছু দেখতে পারছেন কিনা বা বুঝতে পারছেন কিনা সেটা জানি না, জানলে বা বুঝতে পারলে কমেন্ট অবশ্যই জানাবেন। আরেকটা জিনিস হয়তো লক্ষ্য করছেন, এখানে কিন্তু এখনও ঘোড়ার গাড়ি চল আছে। তো আমরা যারা ঢাকার এইদিকে থাকি, আমাদের এইখানে কিন্তু এই জিনিসটা এখন বিলুপ্তির পথে, বিলুপ্ত প্রায়। তো এরকম কিছু দেখা যায় না ঘোড়ার গাড়ি, কারণ এখানে গাড়ি বা বড় বড় যানবাহন চলাচলের কোনো রাস্তাঘাট নাই, তো সেই জন্য ওনারা ঘোড়ার গাড়িটা বিকল্প হিসাবে ব্যবহার করে। আর এইখানে যেহেতু আমি আগে আরও 2-3 বার আসছি, তো সেই অভিজ্ঞতা থেকে বলি, এখানে যে জায়গাগুলো আছে, যে প্রাকৃতিক দৃশ্যগুলো আছে, এটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। বা আমরা যারা ঢাকার এদিকে থাকি বা অন্য শহর এলাকায় থাকি, সিটিতে থাকি, যে কোনো, বা আমাদের ওইখানে যে গ্রাম এলাকা আছে ওইখানে থাকলেও এই সাইটের এরকম দৃশ্য কিন্তু আর চোখে পড়ে না। তো বোরিং লাইফ ফ্রিতে ভালো করার জন্য যদি কোনো জায়গা খুঁজে থাকেন, তো এটা হচ্ছে আপনার জন্য আদর্শ জায়গা। তো আজ সকাল থেকে আকাশটা মেঘলা ছিল, কিন্তু আবহাওয়া ছিল প্রচুর গরম, বৃষ্টি হয় নাই। তো চলার পথে হঠাৎই বৃষ্টি আপার আগমন, তো জানি না ভাগ্য ভালো কিনা খারাপ। তো আগে আর সম্ভবত ভিডিও বানানো সম্ভব হবে না, কারণ এখানে 90% মাটির রাস্তা, তো চলতে অনেকটাই প্রবলেম। তো যাই হোক, যারা শুরুতে থেকে শেষ পর্যন্ত দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করলে একটু ভালো হয়, খুশি হইতাম। তো সবাই আবারও ধন্যবাদ জানাই শেষ করছি আজকের ভিডিও।